আবার আমি বাস হাতে তুলে নিতে চাই। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে নিয়ে নোংরা বাসায় আবার কেউ এভাবে সমালোচনা করলে আমি আবার প্রতিবাদ করব, বাস হাতে তুলে নিব আবার। আমাদের প্রাণ যাবে যাক, তারপর বলবো, হাসিনা তুই অবৈধ, তোর সরকার অবৈধ। আসসালামু আলাইকুম। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জি দর্শক, এমন একটি দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া অসম্ভব যে দেশের সরকারি দলের সমালোচনা করলে আপনি শেষ হয়ে যাবেন, জেল, জুলুম, জরিমানা, ক্রসফায়ার অথবা আজীবনের জন্য গুম হয়ে যাবেন। গণতন্ত্রের মানুষকন্যা মাননীয় শেখ হাসিনার দেশের গণতন্ত্রের এটি একটি চমৎকার উদাহরণ। দর্শক, আওয়ামী লীগের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করায় রাজশাহী যুবক আব্দুল মুকিদ রাজুর 10 বছরের সষ্টম কারাদণ্ড সাথে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 10 লক্ষ টাকা জরিমানা আদায় না করলে আরও 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আব্দুল মুকিদ রাজশাহীর 26 বছরের এক টকবকে প্রতিবাদী তরুণ। তিনি ফেসবুকে লেখালেখি করতেন এই অবৈধ সরকারের বিভিন্ন অসঙ্গতির কথা জাতির সামনে তুলে ধরতেন, যৌক্তিক সমালোচনা করতেন। দর্শক, আর এটা একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের গণতান্ত্রিক অধিকারও বটে। কিন্তু যেই দেশে গণতন্ত্রের চিহ্নটুকু নেই, বর্তমান ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে গলা টিপে অনেক আগেই হত্যা করেছে, সেই দেশে আব্দুল মুকিদের প্রতিবাদ করাটাই কাল হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমরা ভুলে যাইনি, এই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আমাদের ভাই শহীদ আবরার ফাহাদকেও সরকারের সন্ত্রাসী বাহিনীর হাতে প্রাণ দিয়ে চিরতরে চলে যেতে হয়েছে। আজ আরেক আবরার ফাহাদকে হাসিনার আদালত 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। দর্শক, এই হাসিনাই আবার গণতন্ত্রের বুলি আওড়ায় ইউরোপ আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা করে। আবার মুজিবের অবৈধ সন্তানরা মাফিয়ার গডমাদার হাসিনাকে গণতন্ত্রের মানুষকন্যা বলে আখ্যায়িত করেছে। দর্শক, এই গণতন্ত্রের মানুষকন্যাকে এই জন্য এখন আমেরিকা সহ ইউরোপের সকল দেশে কালো তালিকাভুক্ত করা শুরু করে দিয়েছে। আর তার চেলা চামুন্ডাকে এবং তাদের সন্তানদেরকেও ঘাড় ধরে ইউরোপ আমেরিকা থেকে বের করে দেবার প্রস্তুতি চলছে। দর্শক, গত সোমবার 24 জানুয়ারি রাজশাহীর কথিত সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেছেন। দর্শক, এই বিচারকদের বিচার আল্লাহ অবশ্যই একদিন করবেন। এই দুনিয়ার বিচারই শেষ নয়, সবচেয়ে বড় আদালতে একদিন সবাইকে হাজির হতে হবে। সেই দিন দেখা যাবে এই অবিচারকারী বিচারকদের অবস্থা কি হয়। ইনশাআল্লাহ আল্লাহ এই বিচারকদের উপযুক্ত বিচার অবশ্যই করবেন। এই মামলার বাদী সাইদুর রহমান মুজিবের আদর্শের সন্তান। এই মুজিবের অবৈধ সন্তান অভিযোগ করে 2017 সালে 27 মে আব্দুল মুকিদ রাজু নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে কটাক্ষ করে একটি কাল্পনিক গল্প পোস্ট করেছিলেন, তার জন্য নাকি ক্ষমতাসীন অবৈধ সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পরের দিন এই মুজিব সেনা রাজুর বিরুদ্ধে রাজশাহীর পবাতানায় তথ্য প্রযুক্তির আইনে 57 ধারায় মামলা দায়ের করেছিল। দর্শক, সরকারের সমালোচনা করলে 10 বছরের জেল কাটতে হবে, এমন কোনো আইন পৃথিবীর কোনো দেশে আছে আমার জানা নেই। হাসিনার বিরুদ্ধে কথা বললে, তার ভুট চুলে নিয়ে মুখ খুললে, তার অপকর্ম তুলে ধরলে জেলে যেতে হবে, গুম হতে হবে, প্রাণ দিতে হবে। কেন? হাসিনা কি আল্লাহর ওলি যে তার কোনো ভুল হবে না, কোনো অপরাধ নেই, তার কোনো সমালোচনা করা যাবে না? এই দেশে ইসলামকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, আল্লাহ ও তার রাসুলকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, কই সেই কটাক্ষকারীদের তো 10 বছরের সাজা হয়নি। 10 বছরের সাজা দূরের কথা, উল্টা রাসুলের পক্ষে যারা প্রতিবাদ করেছে তাদের বুকে নির্বিচারে গুলি চালানো হয়েছে, আলেম ওলামাদের রক্তে রাজপথ রাঙানো হয়েছে। দর্শক, তাহলে আমার প্রশ্ন হলো, হাসিনার ইজ্জত কি আল্লাহ তা রাসুল সাল্লাহ সাল্লামের ইজ্জতের চেয়েও ঊর্ধ্বে? নাউজুবিল্লাহ। দর্শক, দেশপ্রেমিক প্রতিবাদীদেরকে হত্যা হয়তো করা যায়, কিন্তু তাদের প্রতিবাদকে থামানো যায় না। যুগ যুগ ধরে প্রতিবাদীদেরকে গুম, খুন, হত্যা করে কোনো জালেম সরকারই টিকে থাকতে পারেনি, হাসিনাও পারবে না। রক্ত যাবে, প্রাণ যাবে, এক এক করে আবরার ফাহাদরাও চলে যাবে, তারপরও প্রতিবাদ চলবে, আবার প্রতিবাদী আব্দুল মুকিদরা প্রতিবাদ করবে, এক আবরার এক মুকিদ চলে যাবে, হাজার হাজার মুকিদ তৈরি হবে, এই অবৈধ সরকারের মসনদ ভেঙে চুরে তছনস করে দেবে। মুজিবের অবৈধ সন্তানরা চাটকারি করে যাবে, যাক দেশের বিরুদ্ধে হাসিনার অপকর্মের পক্ষে কথা বলবে, বলুক নিজেদের স্বার্থ হাসিলে এরা দেশমাতৃকাকে ক্ষত বিক্ষত করে ভালোভাবে বেঁচে থাকতে চায়, থাকুক, কিন্তু আমাদের প্রাণ থাকতে আমরা দেশদ্রোহীদের সাথে আপোষ করব না। আমাদের প্রাণ যাবে যাক, তারপর বলবো, হাসিনা তুই অবৈধ, তোর সরকার অবৈধ। এই প্রতিবাদ চলছে, চলবে হাসিনার পতন না হওয়া পর্যন্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।